জ্ঞান বিকাশে সকল দর্শককে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব। বিষয়টিতে প্রবেশ করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ আছে, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনায় প্রবেশ করছি। রেগুলার ভার্ব কাকে বলে? আসলে রেগুলার ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্ব গুলো তাদের রূপ বা ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থেকে ফাস্ট ফর্ম এবং ফাস্ট পার্টিসিপল ফর্ম এই ফর্ম গুলোতে রূপান্তরের সময় সেম প্যাটার্ন ফলো করে। আর এই প্যাটার্নটা কি? প্যাটার্ন হচ্ছে রেগুলার ভার্ব গুলোকে আপনি যখন ফাস্ট ফর্ম কিংবা ফাস্ট পার্টিসিপল ফর্ম করবেন তখন হয় সে ডি যুক্ত করবে, না হলে ইডি, না হলে আইডি। এই তিনটি প্যাটার্নের বাইরে কিন্তু অন্য কোনো কিছু যুক্ত হবে না। সুতরাং রেগুলার ভার্ব একটা ফিক্সড নিয়ম মেনে তার রূপগুলো পরিবর্তন করে বা ফর্মগুলো পরিবর্তন করে। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হওয়া যাক। এখানে আপনারা একটি ভার্ব দেখতে পাচ্ছেন কল, এটি প্রেজেন্ট ফর্মে আছে। এই ভার্বটিকে যখন আপনি পাস্ট ফর্ম করবেন তখন আপনি কি যুক্ত করবেন? ইডি। এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম করার সময় আপনি ইডি যুক্ত করবেন। তাহলে দুটো ফর্মের ক্ষেত্রে কিন্তু সে সেম রুল ফলো করলো, ইডি যুক্ত করলো, কল্ড কল্ড। ঠিক এরকম আরো ভার্ব এখানে রয়েছে গাইড। এই গাইড শব্দটির শেষে ভাওয়েল আছে। এই ভার্বটিকে যখন আপনি ফার্স্ট ফর্ম কিংবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম উভয় ক্ষেত্রে আপনি ডি যুক্ত করে বিষয়টি করতে পারবেন, গাইডেড অ্যান্ড গাইডেড। এখানে আরো কিছু ভার্ব আছে যে ভার্বগুলো একই নিয়ম অর্থাৎ সেম প্যাটার্ন আপনি ফার্স্ট ফর্ম যে নিয়মে করবেন, যেই লেটার বা বর্ণ যুক্ত করে করবেন, ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই বর্ণ বা লেটার যুক্ত করে করবেন। যদি ফার্স্ট ফর্ম করার সময় আপনি ডি যুক্ত করেন, ফার্স্ট পার্টিসিপল ফর্ম করার সময় আপনি ডি যুক্ত করবেন। ঠিক একইভাবে ইডি যখন যুক্ত করবেন উভয় ফর্ম করার সময় আপনি ইডি যুক্ত করবেন। তার মানে কি? রেগুলার ভার্বগুলো তাদের রূপ পরিবর্তনের সময় দুটি বিষয়েই, ফার্স্ট ফর্ম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই দুটি বিষয়েই একই প্যাটার্ন ফলো করে, ডিফারেন্ট কোনো প্যাটার্ন ফলো করে না। অর্থাৎ ভার্বের রূপগুলো পরিবর্তন করা এক্ষেত্রে অপেক্ষাকৃত সহজ। আপনি যদি জানেন যে ভার্বটি রেগুলার কিনা তাহলে আপনি একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে ভার্বগুলোর ফর্ম পরিবর্তন করতে পারবেন। ইরেগুলার ভার্ব কাকে বলে? আসলে ইরেগুলার ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্বগুলোর ফর্ম বা রূপ পরিবর্তনের কোন নির্দিষ্ট নিয়ম নাই। এটা আসলে মুখস্থ করা ছাড়া কিংবা ডিকশনারির হেল্প নেওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই। সুতরাং এই ভার্বগুলোর ক্ষেত্রে কোনো ফিক্সড প্যাটার্ন নাই। এই ভার্বগুলো একদমই কোনো রকম আনস্পেসিফাইড প্যাটার্ন ফলো করে তাদের রূপগুলো পরিবর্তন করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কখনো কখনো কি হয়, ইরেগুলার ভার্বের তিনটি ফর্মই একই রকম হয়, আবার কখনো কখনো ইরেগুলার ভার্বের দুটি ফর্ম একরকম হয়, আবার কখনো কখনো ইরেগুলার ভার্বগুলোর তিনটি ফর্ম আলাদা আলাদা হয়। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয় একরকম, ফার্স্ট ফর্ম হয় একরকম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় আরেক রকম। সেট সেট সেট, লক্ষ্য করুন এসিটি সেট। এই যে ভার্বটি, এই ভার্বটির তিনটি ফর্ম একই রকম। এখন কেন তিনটি ফর্ম একই রকম হলো এর কোনো এক্সপ্লেনেশন কিংবা ডেসক্রিপশন কিন্তু আসলে আমাদের জানা নাই। এক্ষেত্রে আমাদের যেটা করতে হয়েছে মুখস্থ কিংবা ডিকশনারি হেল্প নিতে হয়েছে এই ভার্বগুলোর ফর্ম জানার ক্ষেত্রে। সেট, এই ভার্বটি লক্ষ্য করুন, এই ভার্বটির ক্ষেত্রে কি হচ্ছে, এই ভার্বটির ক্ষেত্রে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হওয়ার ক্ষেত্রে কি হলো, এ যুক্ত হলো, সেট প্রেজেন্ট ফর্ম। আপনি যখন ফার্স্ট ফর্ম করবেন তখন সেট, এবং যখন ফার্স্ট পার্টিসিপল ফর্ম করবেন তখনও সেট। সুতরাং এখানে দুটি ফর্ম একই রকম হলো, ফার্স্ট ফর্ম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আবার দেখুন কোথাও কি হচ্ছে, তিনটি ফর্মই আলাদা। গ্রো একটি ভার্ব দেখুন, এই ভার্বটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে গ্রো, ফার্স্ট ফর্ম গ্রো, থার্ড যে ফর্মটি ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেটি হচ্ছে গ্রোন। এখানে আরো বেশ কিছু উদাহরণ আছে, আপনারা দেখে নেবেন এবং দেখুন এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পরিবর্তনের কিন্তু কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই যে একটা প্যাটার্ন ফলো করে আপনি পরিবর্তনগুলো করবেন, কোনো প্যাটার্ন নাই। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে, আদারওয়াইজ আপনাকে যখন যে ভার্ব দরকার হবে সেই ভার্বের ফর্মটা ডিকশনারি হেল্প নিয়ে জেনে নিতে হবে। এখানে একটি কথা স্পষ্ট করে দেওয়া উচিত বলে আমি মনে করি যে কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলো কখনো রেগুলার কখনো ইরেগুলার, অর্থাৎ
ভার্বগুলো উভয় প্রকারেই হতে পারে। কিছু কিছু ভার্ব কখনো রেগুলার হয়, কখনো ইরেগুলার হয়। এখানে আপনারা দুটো ভার্ব দেখতে পাচ্ছেন, লার্ন এবং বার্ন। দেখুন এই ভার্বগুলো রেগুলার ফরমেটেও চেঞ্জ হচ্ছে, আবার ইরেগুলার ফরমেটেও চেঞ্জ হচ্ছে। যখন রেগুলার ফরমেটে চেঞ্জ হচ্ছে তখন সে ইডি যুক্ত করছে, যখন সে রেগুলার ফরমেটে যুক্ত হচ্ছে তখন সে টি যুক্ত করছে। ঠিক বার্ন ভার্বের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, এই ভার্বটিও রেগুলার ভার্ব হতে পারে, আবার এই ভার্বটি ইরেগুলার ভার্ব হতে পারে। এবং যখন সে রেগুলার ফরমেটে চেঞ্জ হচ্ছে তখন সে ইডি যুক্ত করছে, আর যখন সে ইরেগুলার ফরমেটে চেঞ্জ হচ্ছে তখন সে টি যুক্ত করছে। এরকম বেশ কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা উভয় প্রকারেই পরিবর্তন করতে পারি, তার মানে ওই ভার্বগুলো রেগুলারও হতে পারে ইরেগুলারও হতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমি আবুল কালাম আজাদ পাটোয়ারি এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটি অনুরোধ, যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।